মেরিল প্রথম আলো পুরস্কার বাংলাদেশের বিনোদন জগতে অন্যতম জনপ্রিয় পুরস্কার। 1998 সাল থেকে বিনোদন জগতে অবদানের স্বীকৃতিস্বরূপ মেরিল প্রথম আলো পুরস্কার প্রদান করা হচ্ছে। দুই ধরনের ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো পুরস্কার প্রদান করা হয়, একটি তারকা জরিপ পুরস্কার এবং অন্যটি সমালোচক পুরস্কার। আজকে আমরা জানব মেরিল প্রথম আলো তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী কারা হয়েছেন। 1998 সাল থেকে 2022 সাল পর্যন্ত সর্বমোট 23 বার মেরিল প্রথম আলো পুরস্কার আয়োজন করা হয়েছে। এর মধ্যে 1998, 1999 এবং 2000 সালে কোনো নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য পুরস্কার না দিয়ে সামগ্রিক জনপ্রিয়তায় শীর্ষ অভিনয় শিল্পীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। 2001 সাল থেকে নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য মেরিল প্রথম আলো পুরস্কার প্রদান করা হয়। এখন পর্যন্ত 11 জন অভিনেত্রী দর্শকদের ভোটে মেরিল প্রথম আলো তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ 10 বার তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন একজন, 3 বার শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন একজন, 2 বার শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন 2 জন এবং বাকি 7 জনের প্রত্যেকেই 1 বার তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। প্রথমেই চলুন জেনে নেই 1 বার তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে নির্বাচিত 7 জন অভিনেত্রীর নাম। কুসুম সিকদার 2012 সালে লালটিপ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছেন। মাহিয়া মাহি 2014 সালে অগ্নি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছেন। জাকিয়া বারি মম 2015 সালে ছুঁয়ে দিলে মন সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছেন। মাসুমা রহমান নাবিলা 2016 সালে আয়নাবাজি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছেন। নুসরাত ইমরোজ তিশা 2017 সালে ডুব সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছেন। পূজা চেরি 2018 সালে পোড়ামন 2 সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছেন। বিদ্যা সিনহা শাহামিম 2019 সালে সাপলুডু সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছেন। 2 বার তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন 2 জন, তাদের মধ্যে প্রথমজন হলেন পূর্ণিমা। 2003 সালে মনের মাঝে তুমি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেছেন এবং দ্বিতীয়বার 2006 সালে হৃদয়ের কথা সিনেমায় অভিনয়ের জন্য মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন। 2 বার তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত দ্বিতীয় অভিনেত্রী হলেন মৌসুমি। 2010 সালে গোলাপ এখন বিলেতে সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন এবং দ্বিতীয়বার প্রজাপতি সিনেমায় অভিনয়ের জন্য 2013 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছেন। 3 বার তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া হাসান। তিনি 2012 সালে প্রথমবারের মতো চোরাবালি সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন। এরপর 2013 সালে দ্বিতীয়বার পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন এবং তৃতীয়বার 2021 সালে অলাদ চক্র সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন। সর্বোচ্চ 10 বার তারকা জরিপের শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শাবনূর। শাবনূর 1998 সালে প্রথমবারের মতো সামগ্রিক জনপ্রিয়তার শীর্ষে থাকায় তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন। এরপর দ্বিতীয়বার 1999 সালে জনপ্রিয়তার শীর্ষে থাকায় তারকা জরিপে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন এবং তৃতীয়বার 2000 সালে জনপ্রিয়তার শীর্ষে থাকায় শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেছেন। 2001 সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে চতুর্থবারের মতো মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন। 2002 সালে স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমায় অভিনয়ের জন্য 5মবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার পেয়েছেন। 2004 সালে ফুলের মতো বউ সিনেমায় অভিনয়ের জন্য 6ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন। 2005 সালে মোল্লাবাড়ির বউ সিনেমায় অভিনয়ের জন্য 7ম বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন। 2007 সালে আমার প্রাণের স্বামী সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 8ষ্ঠবারের মতো মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন। 2008 সালে এক টাকার বউ সিনেমায় অভিনয়ের জন্য 9ম বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন এবং সর্বশেষ 2009 সালে বলবো কথা বাসর ঘরে সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 10ম বারের মতো মেরিল প্রথম আলো তারকা জরিপ পুরস্কার অর্জন করেন।